নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। বর্তমানে আপনারা আপনার বর্তমানে আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন নক্ষত্র সম্পর্কে, অর্থাৎ আমাদের যে 27টি নক্ষত্র, এই 27টি নক্ষত্র আমরা পরপর আলোচনার মাধ্যমে এগিয়ে চলছি। আজকে যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পুষ্যা নক্ষত্রকে নিয়ে। তবে অবশ্যই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। চলে আসবো আজকের আলোচনাতে। আজকে আমরা পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা করছি এবং আপনারা তো জানেন যে পুষ্যা নক্ষত্র হচ্ছে একটি শনির নক্ষত্র এবং কর্কট রাশির মধ্যে 3°20 মিনিটের পর থেকে 16°40 মিনিট পর্যন্ত কিন্তু এই পুষ্যা নক্ষত্র বিস্তৃত। চন্দ্র যদি কোনো জাতকের কর্কট রাশিতে চন্দ্র যদি পুষ্যা নক্ষত্রে থাকে, তাহলে সেই পুষ্যা নক্ষত্রে থাকার কারণে সেই জাতকের ভেতরে কী ধরনের ব্যক্তিত্ব বা চারিত্রিক গুণ প্রকাশ পাবে, আজকে আমাদের এটিকে নিয়ে আলোচনা। তো প্রথমেই আলোচনা যাব, তার আগে প্রথমেই যে কথাটি বলবো যে পুষ্যা কথাটির অর্থ হচ্ছে পোষণ করা, অর্থাৎ পুষ্টি লাভ করা। পুষ্যা নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে গাভীর দুগ্ধ, অর্থাৎ গাভীর দুগ্ধের বাট। অবশ্যই আপনারা এই বিষয়টিকে লিখে রাখবেন যে গাভীর দুগ্ধের বাট কিন্তু পুষ্যা নক্ষত্রের প্রতীক চিহ্ন। পুষ্যা কথাটির অর্থ হচ্ছে পোষণ করা এবং ধীরে ধীরে পুষ্টি লাভ করা। আমরা এই কারণে বলে থাকি পুষ্যা কিন্তু খুব একটি শুভ নক্ষত্র। যদি জন্মছকের মধ্যে দেখা যায় যে ভাগ্যপতি বা কর্মপতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, অথবা কোনো শিক্ষার অধিপতি হতে পারে বা লগ্নপতি হতে পারে যে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু আমরা এটাকে অবশ্যই শুভ বলবো। তবে সেক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের সমস্ত গ্রহই কিন্তু শুভ ফল প্রদান করে না, অবশ্যই এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। তো পুষ্যা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয়, তাহলে প্রথমে যে ব্যাপারটা হচ্ছে যে পুষ্যা নক্ষত্রের জাতকরা কিন্তু প্রচণ্ড ভালো মেন্টালিটির হয় এবং প্রচণ্ড বাস্তববাদী হয়। এরা কিন্তু খুব একটা স্বপ্ন দেখতে পছন্দ করে না, এরা কিন্তু বাস্তবে কাজ করে দেখাতেই পছন্দ করে। বিশেষভাবে পুষ্যা নক্ষত্রের জাতক যারা হয় তারা কিন্তু এদের আরও একটা ব্যাপার হচ্ছে যেটা, যে এরা কিন্তু নিজেকে পরিবারের একজন, এরা কিন্তু পরিবারের দিক, পরিবারের নিজেদের পরিবারের ব্যাপারটা কিন্তু খুব বেশি ভালোবাসে, নিজেদের পরিবারের লোকজনদের কিন্তু খুব বেশি ভালোবাসে। এরা কিন্তু বাইরের লোকজনদের তুলনায় কিন্তু আমরা অন্যান্য অনেক নক্ষত্রের ক্ষেত্রে দেখবো যে পরিবারের লোকজনদের থেকে ছেড়ে বাইরের জায়গাতে বেশি রিলেশনশিপ আছে, বন্ধু বান্ধবদেরা বেশি প্রিয় বা বাইরের লোকের কথা বেশি শোনে, এরকম কিন্তু পুষ্যা নক্ষত্র নয়। পুষ্যা কিন্তু পরিবারের খুব প্রিয় হয় এবং পরিবারকে মেনটেন করা, পরিবারকে লালন পালন করা বা পরিবারের জন্য চিন্তা করা কিন্তু পুষ্যা নক্ষত্রের একটি বিশেষ ট্যালেন্ট। এবং পুষ্যা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয়, তাহলে কিন্তু এদেরকে এরা কিন্তু খুব সফলতার, একটা খুব ভালো সফলতার জায়গায় কিন্তু এরা অবশ্যই পৌঁছাতে পারে। কারণ এই নক্ষত্রটির সঙ্গে আমরা দেখবো, আমরা যখন নক্ষত্র সিরিজ নিয়ে আলোচনা করছি তখন আমরা বেশ কিছু নক্ষত্রের ভেতরে এমন নক্ষত্র পাবো যেগুলো দেখবো যে মিরাকেলভাবে একটা ভাগ্য বলে সেই নক্ষত্রে জাতকরা কিন্তু ডেভেলপ করে। তো এটা কিন্তু পুষ্যা নক্ষত্রের ভেতরেও কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায় এবং এই নক্ষত্রের জাতকরা কিন্তু অবশ্যই খুব ভালো একটা উন্নতির জায়গা কিন্তু এই নক্ষত্রের জাতকদের দেখতে পাওয়া যায়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, এই নক্ষত্রের জাতকরা কিন্তু বিশেষ করে 35 থেকে 38 বছরের পর থেকে ডেভেলপ করে, তার আগে কিন্তু এই নক্ষত্রের জাতকরা সেই পরিমাণে ডেভেলপ করতে পারে না। পুষ্যা নক্ষত্রের অবশ্যই এই নক্ষত্রের জাতকদের একটু মাথা গরমের প্রবণতা আপনারা দেখতে পাবেন। এরা কিন্তু প্রচণ্ডই মাথা গরম, প্রচণ্ড না বললেও একটু বেশ মাথা গরম এবং প্রচণ্ড কষ্টবাদী হয়ে থাকে। তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই নক্ষত্রের জাতকরা নিজেদের যে ব্যক্তিগত বিষয়গুলি, নিজেদের এই ব্যক্তিগত বিষয়গুলি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখে এবং কেউ যদি এই গণ্ডিকে ক্রস করে এদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু এদের মাথা গরম হয়ে যায়। আপনারা সাধারণভাবে যদি আপনাদের বাড়িতে কারণ পুষ্যা নক্ষত্রে জন্ম হয়, সেরকম ব্যক্তিদেরকে অবশ্যই খেয়াল করবেন। দেখবেন যে এই নক্ষত্রদের পার্সোনাল বিষয়গুলিকে নিয়ে যদি আপনারা ইন্টারফেয়ার করেন, তাহলে কিন্তু পুষ্যা নক্ষত্র প্রচণ্ডই মাথা গরমের প্রবণতা দেখতে পেয়ে যাবেন। তবে ওভারঅল আমরা যেটা বলবো যে পুষ্যা কিন্তু প্রচণ্ড ভালো একটি নক্ষত্র, এরা কিন্তু পরিবারের জন্য খুব চিন্তাভাবনা করে এবং পরিবারকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। এই নক্ষত্রের জীবনে যদি এরা সঠিক দিশা পায়, আমরা প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রে যে কথাটি বলে থাকি যে স্থান কাল পাত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় এবং সেই অনুপাতে যদি এরা সঠিক সময়, কারণ স্থান কাল পাত্র কিন্তু নতুন একটা দিশা দেখাবার জন্য বিশেষ ভূমিকা পালন করে, তো সেক্ষেত্রে আমরা একটা সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে স্থান কাল পাত্র যদি এদের ক্ষেত্রে ভালো হয় এবং এরা যদি সঠিক ভালো পরিবেশের মধ্যে যদি এদের জন্ম হয়, তাহলে কিন্তু পুষ্যা নক্ষত্র অবশ্যই
একটি ভালো জায়গায় এদের কিন্তু পৌঁছাতে খুব একটা অসুবিধা হয় না। এই নক্ষত্রে জাতকদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্য শক্তি থাকে এবং এই নক্ষত্রে জাতকরা কিন্তু প্রচণ্ড কর্মঠ হয় এবং প্রচণ্ড পরিমাণে যে কোনো কাজ নিজে একাই একার উদ্যোগে কিন্তু সম্পূর্ণ করার একটা প্রচেষ্টা এই নক্ষত্রের ভেতর দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রে জাতকদের ভেতরে কিন্তু আরও একটা ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু প্রচণ্ড ভোগবিলাস প্রিয় হয়, এরা কিন্তু ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, ভ্রমণ প্রিয় হয়, এরা খুব খেতে ভালোবাসে এবং এরা কিন্তু প্রচণ্ড সাজ পোশাকের দেখার দিকটাও কিন্তু এদের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। একটু বেশি বয়সে গিয়ে পুষ্যা নক্ষত্রে জাতকদের ভেতরে কিন্তু একটা আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক মানসিকতা, আধ্যাত্মিক মনোভাব এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে পুষ্যা নক্ষত্রে জাতকদের ভেতরে কিন্তু একটু বেশি বয়সে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এদের মুখমণ্ডলে একটা তেজ, একটা লাবণ্য কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। তো খুব সামান্য করে হলেও অবশ্যই নক্ষত্রগুলো সম্পর্কে খুব সামান্য সামান্য অনুষ্ঠান করার চেষ্টা করছি, কারণ হচ্ছে এই নক্ষত্রের কারকতাগুলি বৃহৎ এবং এই বৃহৎ বিষয়টি কিছুই নয়, সামান্য সামান্য পয়েন্টগুলিকে বৃহৎ করে আলোচনা করা, ব্যাখ্যা করা, এটি কিন্তু নক্ষত্রের কারকতার মধ্যে বিশেষভাবে পড়ে। তবে এই অনুষ্ঠানের মাধ্যমে এই বৃহৎভাবে আলোচনা করা কখনোই সম্ভব নয়। আপনারা যখন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করবেন তখন আপনারা অবশ্যই জানবেন যে এই নক্ষত্রগুলির মধ্যে অন্যান্য গ্রহরা এসে অবস্থান করলে পারে কী ধরনের ফল প্রকাশ করে। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।